আজ আমরা ইন্টারনেট ফেসবুক ইউটিউব টিউবমেট এগুলো দেখার পরে মর্মাহত হচ্ছি। বড় বড় বক্তা যাদেরকে 1 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে বুকিং করা লাগে, তারা এই তাওবায়ে নসুহার ব্যাখ্যা দিতে গিয়ে নসুহা নামক একজনের কাহিনী শোনাচ্ছে। কোন দলিল নেই কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে, এগুলোই ভণ্ডরা সব বানিয়েছে। এরকম আমার দৃষ্টিতে প্রায় 35টা ধরা পড়েছে শুধু এই দেশে, আর ভারতে গেলে তো মনে হয় 100-র উপরে। ওই দেশে যা হয় সবই বাপ দাদার কাহিনী। আমি ভারতের যতগুলো প্রদেশে গিয়েছি, তাফসির মাহফিলের নাম দেয়, ওয়াজ মাহফিলের নাম দেয়, ইসালে সাহাবের নাম দেয়, শুধু হয় আমার পরদাদা, আমার বাবা, আমার দাদা, আমার বাবা, এই করিস, এই করিস, এই করিস। তাফসিরে এক একটা আয়াতে যে কথা আল্লাহ দিয়েছে, সারা রাত বললেও শেষ হওয়ার কথা না। আর ওরা কোরআনের তাফসির মাহফিলে কোরআনের কথা খুঁজেই পায় না, শুধু বাবার আর দাদার কাহিনী। এই জন্য আমার মনে হচ্ছে বাংলাদেশের এই দৃশ্য এখন দেখে কিচ্ছা কাহিনীর দেন শেষ। কোরআনে কারিমের বাংলাদেশ, কথা বলে ঠিক কিনা? যারা এই অপব্যাখ্যাগুলো করছেন, আমরা যারা আছি আমরা আরবি বুঝি না, এই জন্য আমরা মনে করি না। আরবিতে যখন হুজুর বলছে মানে নসুহা নামে একটা লোক আছে, ওরা জিজ্ঞাসা করে দেখবেন তো যে কোন তাফসিরে আছে বলেন, বলতে পারবে না। কারণ আমি যতগুলো তাফসির বাংলাদেশে আছে প্রায় আমি সব আয়াতের সাথে মিলিয়েছি, 42টার উপরে আছে, একটাতেও পাইনি। তো পেল কোথায়? অবশ্যই বানানো। নসুহা নামে কোনো লোক পৃথিবীতে ছিল না, আন্দাজে বানিয়েছে। তাওবায়ে নসুহার ব্যাখ্যা তিনটা, কেউ যদি তাওবায়ে নসুহা করতে চায় তিনটা শর্ত তাকে মানা লাগবে। কয়টা? আল্লাহ বলেন কেউ যদি তাওবায়ে নসুহা করে কি হবে তার, এই যে এখানে দলিল আল্লাহ দিয়েছে, এটা আছে সূরা তাহরিমের ভেতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইউখজি আল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। সূরা তাহরিমের এই আয়াতের পরবর্তী 7 নম্বরের পরে 8 নম্বর আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, কেউ যদি তাওবায়ে নাসুহা করে, তাওবায়ে নাসুহার শর্ত আমি কয়টা বলেছি? আরো জোরে বলেন। এখানে যারা তাওবা করার নিয়তে বসেছেন, আপনি যদি আল্লাহর নিকটে তাওবায়ে নাসুহা করেন, তিনটা শর্ত আপনাকে মানা লাগবে। 1 নম্বরে আপনাকে বলতে হবে যে আমি অপরাধী। আমি অপরাধ আবার দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত ওয়া রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন, আমি বুঝি যে কাজ করতে গিয়ে ভুল হয়ে গেছে, অথবা আমি ভুলে করি নাই, এখানে নিসিয়ান এবং খাতা এই দুইটা শব্দ আয়াতে আছে। আল্লাহ তাআলা নিসিয়ান মানে আমি ভুলে করি নাই, আর খাতায়া মানে করতে গিয়ে কাজটা ভুল হয়ে গেছে। এটা শুধুমাত্র গোনার জন্য না, যে কোনো দায়িত্ব পাওয়ার পরে ওটা যদি আমি ভুলে না করি, ওর নাম নিসিয়ান। ওর নাম আমি মন্ত্রিত্ব পেয়েছি, আমার মন্ত্রিত্ব পাওয়ার পরে আমার মন্ত্রণালয়ে যে সমস্ত কাজের আঞ্জাম দেওয়া দরকার আমি হয়তো ভুলে করি নাই, অথবা আমি কাজটা করতে গিয়ে ভুল করে ফেলেছি, এই দুইটাই আমি তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন এটা যদি আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছে স্বীকার করবেন, যদি জনগণের কাছে করেন, জনগণের কাছে স্বীকার করা লাগবে, সংবাদ সম্মেলন করে হলেও। কথা মনে হয় বোঝা যায় না।
তাহলে তাওবায়ে নাসোহার প্রথম শর্ত হচ্ছে অপরাধ যার কাছে স্বীকার করবেন। আরে অপরাধটা হয়তো ভুলে করেন নাই অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে, দুইটার স্বীকৃতি দেওয়া লাগছে। রব্বানা লা তুআখিদনা ইন নাসিনা আও আখতানা, এখানে নিসিয়ান এবং খাতায়া দুইটা শব্দ আল্লাহ দিয়েছেন। হে আল্লাহ, আমি যে সমস্ত কাজ ভুলে করি নাই অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে, তুমি দুইটাই আমারে মাফ করে দাও। এটা আল্লাহর কাছে গেল, কার কাছে? যদি আপনি কোনো মানুষের কাছে এরকম কোনো দায়বদ্ধ থাকেন, আপনি এমপি হয়েছেন, 3.5 লাখ থেকে 4 লক্ষ মানুষের দায়িত্ব পালন করবেন এই কারণেই, কথা বলেন না কেন? আপনার এলাকায় যত রাস্তা ব্রিজ কালভার্ট আছে এগুলো আপনার দায়িত্ব। এখন আপনি ভুলে হয়তো ব্রিজ করেননি, অনেকে মনে করছে না করব কখন, যে রাস্তা দিয়ে আসলাম আমার মনে হয় শয়তান যদি এ রাস্তায় কোনোদিন আসে দ্বিতীয়বার আসবে না। আজকে মাগরিবের পরে যেখানে গিয়েছিলাম ওই রাস্তা ওই রকমই, এখন যদি বলেন না আমি উন্নয়নের মহাসড়কে চলছি তাহলে তো বাস্তবে আপনাকে দেখাতে হবে রাস্তাগুলো। আমার দাদাও চেয়ারম্যান, আমি দেখেছি এই দেশে রাস্তার জন্য যত টাকা বাজেট হয় যদি এই টাকাগুলো সঠিকভাবে রাঘব বোয়ালের পেটে না গিয়ে সঠিকভাবে খরচ করা হয় বাংলাদেশের 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। আমার যে গাড়িটা আছে ওই গাড়ির জন্য সরকারকে প্রতি বছরে বছরে শুধু রোডের জন্য 27,000 টাকা দেওয়া লাগে। এরকম যত গাড়ি আছে প্রত্যেকের কাছে যদি শুধু প্রাইভেটে 27,000 নেয় তাহলে বাস টিরাকে আমার মনে হয় 50,000 থেকে 55,000-এর উপরে। এ টাকাগুলো সব যাচ্ছে কোথায়? রাস্তায় ব্যয় করার জন্য আমাদের কাছ থেকে নেয়, কারণ আমরা রাস্তায় চলি, কথা বলেন না কেন? এখান থেকে আপনাকে শিক্ষা নিয়ে যাওয়া লাগবে।